আরে হাইডি এর জন্য বের হয়ে যাই, হাইতে কি পাওয়া যায়? আমি আমার আমাদের বাড়ির রেটের শেষ কাঁঠাল এবছরের শেষ কাঁঠাল, তাই না? আর ছিল না না তোমার না পানির ভিতরে গাছ পুকুরের কোনায় ছিল সেই গাছে রান্নাঘরের পিছনে না এই গাছ আম মুজি নিয়ে আসলে যে দুটো আগে তো ওই জায়গাটাই ওই পানির মধ্যে গাছের কাঁঠাল না আগে নিয়ে আসে এই যে আমার কিউট কিউট মেউরিটা খাওয়া শুরু করছে আমি না খাওয়া বাবা আমি না ওই পাশে যাও এই যে আমি না এই বাড়িতে খাও এক জায়গায় দিলি আমি না আবার নষ্ট করে দিছি ও আচ্ছা আচ্ছা খাও তো মা একটা কাঁঠাল খাও খাও এখানে বসো তুমি আসো আম্মা এই উঠাই নিক তারপরে আমরা একসাথে বসে একসাথে যাব আমাদের প্রত্যেকটা গাছের কাঁঠালের এরকম খুবই মিষ্টি আর খুবই স্বাদ মিশ্র খাওয়ার জন্য ভালো আর একটা ওই পাশে ওই বাগিচার ওই জায়গায় যে গাছের ওই গাছের কাঁঠাল ভালো নেই কাঁঠাল সব তোলা হয়ে গেছে এখন বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো অনেক এত মিষ্টি আর এত স্বাদ মিম আর শেষ শেষ বলে আরো বেশি মজা মি বাবা না খায় উচিত কারণ কাঁঠাল নিয়ে আসার কথা যখনই বলি তখনই একটা ঝাড়ি দেয় একটা ঘটনা আছে আমি ঠিকই বলে নিয়ে আসি কিন্তু খায় সবাই এবছর কিন্তু অনেক কাঁঠালই খাইলাম ভালোই কাঁঠাল খাওয়াইলো হ্যাঁ চন্দুল ভাইয়ের বাড়িতে অনেক কাঁঠাল আসছে কি আসসালামু আলাইকুম আমি নিশাত নিসার মা বলছি আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওতে বরাবরই আমি বাচ্চাদেরকে বেশি ভিডিওতে রাখি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন বাচ্চাদের এত ভিডিও করি আসলে ইউটিউবে যে সোনার হরিণের পিছনে আমরা ছুটছি আর সেই সোনার হরিণের পিছনে কিন্তু আমাদের সারা জীবনের একটা অ্যালবামও তৈরি হচ্ছে আমার বাচ্চাদের শৈশবের কিছু স্মৃতিগুলো আমার সেই অ্যালবামে জমা হচ্ছে এটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি কবে কখন আর কত দূর এগোলেই বা সোনার হরিণ ধরতে পারবো আমি জানি না তবে আমার বাচ্চাদের অতীতটাকে ধরে রাখতে পারবো এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া আর সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করেছি মিম ওদের জন্য আজকে পাস্তা রান্না করেছে চিকেন দিয়ে কম ঝাল করে পাস্তা আর আমি আজ অফিস থেকে একটা শ্মশানে এসেছিলাম আমাদের অফিস যে গার্ডেন আছে ওখান থেকে তো সেটাই কেটে নিচ্ছি খাওয়ার জন্য আমার বাচ্চাদেরকে ভালোবেসে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে একদিন ঠিকই ভিডিওগুলো ভালো না লাগলেও লেগে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি হয়তো আপনাদের মতো সাজিয়ে গুছিয়ে ভিডিওটা আগের মতো আর করতে পারি না আসলে ব্যস্ত সময় সব সময় আমার তাই চেষ্টা করি রিয়েল কিছু ফুটেজগুলো রাখার জন্য আর কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এভাবে মাঝে মাঝে তো ভিডিওটা দেখে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন অবহেলা করে করে আমার চ্যানেলটা আমি আজও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারিনি তবে আমি দেখেছি আমার পিছনেও যারা চ্যানেল খুলেছেন বা আমার সাথেও যারা ছিলেন তারা অনেক সফলতায় অনেকেই সফলতা অর্জন করে ফেলেছেন আবার অনেকেই আছেন সফলতার দ্বারে শুষা নাও তুমি শুষা খাবা একটা নাও নিশাত একটা শুষা দাও তো বাবুর হাতে
মাম্মা আমান একটু পিছায় বসো বাবা নিশাত আমার ঠান্ডা নিশাত মাঝে মাঝে তুমি কিন্তু নিশানের মুখে একটু দিয়ে দিবা আমান বাবু হয়ে বসো আব্বু বাবু হয়ে বসো তো মাম্মা মামা বাবু হয়ে বসো বাবু হয়ে বসো তো আমিনাপুর মতো বাবু হয়ে বসো হ্যাঁ কেমন হয়েছে কেমন হয়েছে বাবা বলো তো রিভিউ দাও তোমার ছোট ফুপি পাস্তা রান্না করছে কেমন হয়েছে মজা এই ঝাঁকড়া চুলের কবি কাজে দিছে আজ সকালে অফিসে এসে মনটা খুবই খারাপ হয়ে গেছে আর কি কারণে খারাপ হয়েছে সেটা শেয়ার করি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি অফিসে যে মিষ্টি কুমড়ার গাছটা লাগিয়েছিলাম ওটা বেশ অনেক বড় হয়ে গিয়েছিল এমনকি দুই তিনটা ফুলও ফুটেছিল গতকাল অফিস ফিল্ডে ঘাস কাটার কাজ চলছিল মেশিন দিয়ে তো ওরা হয়তো ক্লিনিংয়ের কাজ করার সময় এই গাছটাও কেটে দিয়েছে তো ওরা যখন দেখলো যে গাছটা এত সুন্দর হয়েছে যে কীভাবে কাটলো আমি সেটাই বুঝলাম না মানুষের মনে কি একটু দয়া মায়া কিছু নেই আর গাছটা কাটাতে আমার ভীষণ মনটা খারাপ এত মনটা খারাপ বলে বোঝাতে পারবো না আর যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্য বুঝবেন যে যত্ন করা গাছের প্রতি এরকম অবিচার হলে কেমন লাগে তো মন খারাপ করে অফিসে বেশ সময় বসেছিলাম অফিসের কিছু কাজও সেরে নিয়েছি এর মধ্যে আমার এক বড় ভাই এসেছিল এখানে উনি সবার জন্য এভাবে ক্যান্টিন থেকে দই কিনে নিয়ে এসেছে তো আমাকে এক কাপ দই দিয়ে গেলেন খাওয়ার জন্য তাই বসে বসে খাচ্ছিলাম আর ভাবলাম যে ভিডিও একটু শেয়ার করি আপনাদের সাথে মানুষ আসলে এত নিষ্ঠুর হতে পারে আমি ভাবতেও পারিনি গাছটার প্রতি এত হিংসা গত দুই দিন আগে এসে দেখেছিলাম যে ওখান থেকে বেশ কিছু ডালপালা কেটে নিয়ে গেছে শাক গাছটার মিষ্টি কুমড়া গাছের যে কয়েকটা ডাল বেরিয়েছিল ওইটার আর আজকে দেখলাম এসে যে গাছটা পুরোই কেটে দিয়েছে তো আসলে কিছুই করার নেই মনটা খারাপ করেই বসে আছি এখন আমি এমডিএসের সামনে এসে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে আমার দ্বিতীয়বারের মতো থেরাপি দেওয়া শেষ করলাম এমডিএসের আয়া রত্নাবা আমার সাথে ছিল থেরাপি দেওয়ার সময় উনি আমার সাথে ছিল আর এখন ছুটির টাইম আড়াইটা বেজে গেছে আমরা একসাথেই যাব তো রত্নাবা বলছিল যে আমাকে দাঁড়ানোর জন্য আমি দাঁড়িয়ে আছি উনি ভিতরে ব্যাগ আনতে গিয়েছেন ব্যাগ নিয়ে ফিরলে আমরা একসাথে বাসার দিকে রওনা হব আর এমডিএসের সামনে ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তবে থেরাপি নেওয়ার পর গতকাল রাতে আমার কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করেছে কেন করেছে বুঝলাম না আবার আজকেও নিলাম দেখি কি হয় আবার আগামীকাল বৃহস্পতি শুক্র শনি তিন দিন ছুটি আছে তিন দিনের মধ্যে আর হয়তো আমাকে দেয়া হবে না রবিবার থেকে আবার থেরাপি পাঁচ দিন নিতে হবে আমি জানি না এই তিন দিন কি হবে আর এই তো বাসায় চলে এসেছি মাম্মা কি খাই দেখি কি খাও মা এই এটা কি দেখি আপু একটু ভিডিও করি একটু ভিডিও করি চুপি চুপি কি খাও চুপি চুপি জ্যাকেট খাও চুপি চুপি জ্যাকেট খাও চুপি চুপি কি রান্না বান্না হয়েছে আজকে দেখি খাসির গোশ ড্রেসের মুখ ডাল দিয়ে মাছের মাথা ডালগুলো তো ভালো আস্তে আস্তে মাছ ভেঙে ভেঙে দিস ওকে বাসায় ফিরে এসেছি আর এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আজকে আমাদের বাসায় দুইটা মজার মজার খাবার রান্না হয়েছে আমার খুবই প্রিয় সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা আর বাচ্চাদের জন্য খাসির মাংস রান্না করা হয়েছে তো ডালটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিলো যে আজকে মজা করে ভাত খাবো আর আমি আজকে কোনো রান্নাবান্নাই করিনি মিম আর তামান্না মানে আমার ভাইয়ের বউ ওরা দুজন মিলেই রান্নাবান্না করেছে
যেহেতু ভয়েস ওভারটা খাওয়ার পরেই করছি এই জন্যই বললাম, মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আর আসলে সারাদিন পর দুপুরবেলা যখন এসে খেতে বসি তখন মনে হয় যে সব ভালো লাগা খাবারগুলো আর ভালো না লাগা খাবারগুলো সব কিছুই ভালো লাগে। এর কারণ হচ্ছে অতিরিক্ত খিদা লাগলে যা হয় আর কি। যেহেতু আমি 2টার দিকে মাঝে মধ্যে রওনা দিই, 2:30 পৌঁছাই, অথবা যেদিন 2:30 রওনা দিই সেদিন 3টায় পৌঁছাই, তো অনেক বেশি ক্ষুধার্ত থাকি। আর এর জন্য বাসায় যে কোনো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা অবশ্যই সবারই ক্ষেত্রে আমি মনে করি, অতিরিক্ত ক্ষুধার্ত হলে যে কোনো খাবারই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম, সবাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। তো যাই, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।